এখানে এসে দেখো দেই কাঁচা ঘন্টা, এই কাঁচা ঘন্টা দাও, কাঁচা ঘন্টা কথা। আচ্ছা এই বাবু থাকছে, শোনো না রবি, ও রবি থাকছে, এই যে চলে আসেন কাছে, তবে প্রভু হরে কৃষ্ণ সব হো গিয়া, ছাপানো ভোগ হো গিয়া।
সংবাদ চিত্র সংবাদ আমাদের রথযাত্রা এখনই শুরু হবে এরপরে নৃত্য আসল হবে জগন্নাথের পাণ্ডু বিজয় আমাদের আসানসোল ইস্কন হরেকৃষ্ণ নাম হচ্ছে এই সেন্টারটা আছে, এখান থেকে 8 বছরের যে রথযাত্রা হচ্ছে আমাদের মায়াপুর থেকে রিজিনাল ডাইরেক্টর উনি এসেছেন শ্রী গৌরচন্দ্র দাস ব্রহ্মচারী, দীর্ঘ উনি 40 বছর ইস্কনের সেবা করছেন, তো উনি আমাদের রথযাত্রা সম্বন্ধে একটু বলবেন, উনি আমাদের এই রথযাত্রা সম্বন্ধে একটু বিষয় বলবেন। সমগ্র বিশ্বে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এই রথ শুরু করেছেন, যদিও এই রথযাত্রা সর্বদা রয়েছে, দ্বাপর যুগ থেকে রথযাত্রা শুরু হয়েছে এবং চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং নীলাচল ধামে রাধারানীর ভাবে তিনি জগন্নাথ কৃষ্ণ তাকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন, তো সেই রথ এখনও চলছে। তো আজকে আমরা ইস্কন আসানসোল পক্ষ থেকে এখানে আসানসোল অধিবাসী ভক্তবৃন্দ, ইস্কনের আজীবন সদস্য বা নামহট ভক্তরা এটি আয়োজন করেছেন, তো আমরা মায়াপুর প্রধান কার্যালয় ইস্কনের তার ভক্তবৃন্দ এসে এখানে পরিচালনা করছেন এবং এখানে আসানসোলে আমাদের দয়াচন্দ্র প্রভু তিনি ম্যানেজার রূপে নিযুক্ত রয়েছেন এবং তার অধ্যক্ষতাতেও আসানসোল অধিবাসীরা সাহায্য করছেন এবং এই রথ অনুষ্ঠিত হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের এখানে উপস্থিত আছেন তিনি এই সমগ্র রথযাত্রাটা পরিচালনা করবেন ইস্কনের অরিজিনাল ডাইরেক্টর আমাদের আসানসোলবাসী সবাই দেখুন, দর্শনার্থী ভক্তবৃন্দকে অনুরোধ করছি, এই রথ চলার নিয়ম হচ্ছে এই লাল পতাকা দর্শন করলেই আপনারা কেউ টানবেন না, রথ না টানলেই জগন্নাথ আপনার থেকেই যাবে, আপনারা কেবল রজুটা দড়িটা ধরে রাখবেন হাতে, জগন্নাথ নিজে নিজেই চলবেন আপনার না টানলেও, সেজন্য এই রথ নিশানা হচ্ছে এই লাল নিশানা হচ্ছে ফ্ল্যাগ, রথ কেউ টানবেন না, আমরা যখন বলবো তখন আপনারা টানবেন।
হরে কৃষ্ণ